चल। Good morning। अरे फुल दो मेरा जी ने good morning बोले चाहिए एकदम। तो हमारा finally ready steady हो ही नहीं चाहिए वार। बेरो वो already late हो गया जाओ शासन तो। Already शासन तो बिरने को तो एकोन बाजे। पुणे अट्टा। हाँ पुणे अट्टा। I think हम देर में जेतो भी नीचे टूटा वाइट कोर्स है। हाँ। आ late कोड़ा जावे ना। चलो ठीक है। तो टांटा मिल जाए ना। আমরা কোথায় যাওয়া মানে এত লাগে যাবে এত লাগে বেলু স্টেশনে চলে এসেছি লাকিলি ট্রেনও চলে আসছে একদম সামনে সামনে হারিয়ে যাস না ভাই আমি হারিয়ে গেছি বলবে আমি লাগেজ টানছি আমি টিকিট কাটলাম হাওড়াতে পৌঁছাতে পারলে শান্তি টিকিট টাইমে চলে এসেছি ঠিক আছে টাইমেই আছে আমাদের 8:50 ট্রেন আমাদের টাইম আছে এখান থেকে নাম্বার দেখার চেষ্টা করছিস হচ্ছে না ভাব ট্রেন আছে 8:55 এখন বাজে 8:45 এখনো মধ্যে ট্রেনের দরজা খোলেনি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অন টাইমে ট্রেনে উঠে গেছে ট্রেনে একটু ঢুকতে লেট করছিল বাট এখন আর 2-3 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেবে আর সকাল থেকে এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো হয় না মানে যতই তুমি তাড়াতাড়ি ওঠো ট্রেনটা কন্টিনিউ করা যায়নি মানে এত তাড়াহুড়ো হয়েছে তার মধ্যে আজকে দিনে এটা বলেছিলাম যে মারা তো কি বাই দ্য ওয়ে আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি মালদাতে আজকে আজকে মালদাতে আমরা স্টে করবো নেন কালকে বেরিয়ে আমরা ফার্স্ট যাবো গ্যাংটক গ্যাংটক থেকে সিকিম ওই লাচেন লাচে গোছাব থেকে ঘুরবো দেন আবার প্ল্যানে দেখতে গেলে পরে আমরা দুজন না দিকে আমার দিদি আমার চাইবার আর দুইটা গুলি মুশকিল আছে এই যে ছোট ছোট প্ল্যান কোনো প্ল্যানিং এর কোনো মাথা মতো নেই মানে জাস্ট করে তিন দিন আগে প্ল্যানিং হয়েছে কালকে তৎকালে টিকিট বুক হয়েছে আজকে আমরা ট্রেন তো ওই জন্য আমরা নিজেরা কনফার্ম ছিলাম না বলে তোমাদের সাথে সেরকম ভাবে শেয়ার করিনি ফাইনালি ট্রেনে উঠে শেয়ার করব বেশ মজা হচ্ছে তো জার্নি উইল স্টার্ট নাও হ্যাঁ বাই বাই হাওড়া বাই বাই সকাল সকাল লুচি আর আলু চচ্চড়ি আজ সকালে উঠেছি বিশাল বড় এটা হচ্ছে ফারাক্কার ব্যারেজ আমরা বিয়ের পর একবারই এসেছিলাম তখন এখানে দেখেছিলাম আর আজকে অপূর্ব লাগছে দেখতে ফাইনালি চলো যে 3:50 নামানোর কথা ছিল কিন্তু মাঝ মানে ফারাক্কার পর থেকে এত ট্রেন ঝোলালো এত ট্রেন ঝোলালো এখনো বাজে 4:30 প্রায় 40 মিনিট লেট হয়েছে হ্যাঁ তো ফাইনালি আমরা এখন মালদাতে আধা ঘন্টা ওয়েট করছে আমাকে ট্রেনে ওঠার পর থেকে বলেছিল দিদি মিট করো ফাইনালি চলে এসে মালদা স্টেশনে মিট করো নামটা বলে দাও আর আমাদেরকে রাস্তা দেখাতে হবে এখানে আমরা নিউ মালদা এসি একটা গিফট পেয়ে গেলাম দুটো গিফট এই সবথেকে মেইন গিফট দিয়েছে দেখা করে যে এটা হচ্ছে সবথেকে বড়
ওই দেখ এটা এটা দিদি তোমার ওরাও চেনে সবাই চেনে সবাই সবাইকে চেনে টাটা টাটা বাই বাই থ্যাংক ইউ টাটা কি এত রে চি কি চি এনা ধরো ধরো এই একটা ওয়া মোলকা হয়ে গেল বলো হ্যাঁ আমি ভি এসে গেছি তোর জন্য চকলেট চকলেট यस আমাদের তুই কি গাড়ি চালানো শিখছিস এসে আমি প্রো ড্রাইভার আগড়ো বাড়ি ঢুকলো না দেখিস ভাই আমরা কালকে কিন্তু ঘুরতে যাব কালকে আমরা ঘুরতে যাব কিন্তু যাব কোথায় এখান থেকে গুল্লু গুল্লু তোরা বেরিয়ে যা ভাই গুল্লু গুল্লুকে বলে তোরা বেরিয়ে যা সরে আয় সরে আয় সাবধানে পাগল কত ধরনের হয় দেখে চামড়া কিন্তু একবার মধ্যে বাড়িও ঢুকিনি দিদি বাড়ি ঢোকার আগে এখানে একটা বিশাল বড় মানে ওই এয়ারপোর্ট মাঠ বলে মানে এখানে এই এখানে হচ্ছে তুই দৌড়াস না এয়ারপোর্ট হওয়ার জন্য বিশাল বড় এয়ারপোর্ট মাঠ আছে মানে এখানে পরবর্তীকালে এয়ারপোর্ট হবে তো ওখানটা ঘুরতে এসেছি আর এই রে গাড়ি কি চালাচ্ছে বেঁকে গেছে কেন গাড়ি তুই এসেই ইয়াস আরো হয়ে গেছে জাম্বু গাড়ি শেখাচ্ছে ওকে ভাব এখনো বাড়ি ঢুকিনি আমরা বুঝলি এখানে হেঁটে হেঁটে ঘুরিস এখানে যে কেউ যা কিছু করতে পারে বিশাল বড় দেখো খালি ছুটি হলে সবাই মানে যে কোনো দিন ছুটি হয় তো আগে যখন ছুটি হতো তখন সাইকেল চালিয়ে এখানে আসতো হ্যাঁ সাইকেল পার গুলটু সেই কই দূরে চলে গেছে ছুটতে ছুটতে আর গাড়িটা কোথায় গাড়ি আরো দূরে চলে গেছে এখানে আমাদেরকে ফেলে রেখে চলে গেছে ধরতে পারলি না গাড়িটাকে ধরতে হতো তো গাড়িটাকে কি দৌড়লি তাহলে কিরে পারলি তাই ও বাড়ি বাড়ি বন্ধ নিয়ে চলে এবার ভালো লাগলো চালাতে ভালো লাগলো একটু টাফ বার সামনেটা দেখতে পাচ্ছি আমরা শুধু গিয়ার সেটিংটা হাত গিয়ারটাই মিললি আমার জানার আছে বাকিটা তো বুঝলাম হ্যাঁ এবার হচ্ছে বাইরে বেরিয়ে মজা নেই জায়গাটার মানে মজা নেই অ্যাম্বিয়েন্সটা অ্যাম্বিয়েন্সটা দারুণ ইমাজিন কুয়াশা কুয়াশা পুরো ঘেরা এসে আমাদের গুলটি গিফট দিয়ে দিয়েছে ওবে সেরকম ইউনিক ইউনিক ক্রিয়েটিভিটি কিছু করে ভালো লাগে আমার প্রত্যেকবার ওর অনেকগুলো ড্রয়িং আমার কাছে আছে ভালো বলে এখনো আছে এখনো গুছিয়ে রেখে দিয়েছি আমি আর ওটা ফেলবো না এগুলো যখন বড় হবে তখন যখন বড় হবি তোরা তখন তোদেরকে দেখাবো আবার আমাকে থাকবেই দেখো দেখি 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 ওয়েলকাম টু আওয়ার হোম মামা এন্ড মামি বাহ এই হ্যান্ডলিংটা ভালো হয়েছে রে হ্যান্ডলিংটা সুন্দর হয়েছে হ্যান্ডলিং কন্ডিশনিং ইন আর মানে জীবনে ফার্স্ট টাইম লাইফে গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্সটা সেটা আজকে আমার সাথে হলো আর এই সেটা আমার দেখলো আমার বউ সেটা আবার এই বউ সিনি ভয় না 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 বসাটা ইম্পর্টেন্ট না বাট আমার সেটা ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ আর তার হচ্ছে বাড়িতে এসে ছোট্ট করে সুন্দর সবথেকে বেস্ট যদি উপহার বলি তো এটা তোমাদেরকে দেখে দিয়েছি ওয়েলকাম টু আওয়ার হোম মামা মামি এখনো কিছু হয়তো বাকি আছে এরপরে
তো এখন হচ্ছে ফ্রেশ হব, সকালে জানি সারা সকাল থেকে জার্নি হচ্ছে, এখন একটু ফ্রেশ ট্রেশ হব, একটু গল্প টল্প করো, দিদিও সবে জাস্ট স্কুল থেকে বাড়ি ফিরলো, তাই বলে একটু গল্প টল্প করবো, দেন একটু সন্ধ্যাবেলা টাউনে দেখবে দূরে একদম কার্টুন আছে না সবাই মলে। এই তুই ভুজিয়া খাচ্ছিস, দুধটা কে খাবে? এখন বসে এখন চায় পাটি হচ্ছে, চা খা, চায় ব্রেক, দুধ খেয়ে নে। গুড ইভিনিং। তো আমরা একদম ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর ঘুরতে এসে ঘরে বসে থাকতে মন চায়। এদিকে দিদি ওইদিকে প্যাকিং ফ্যাকিং করছে, তো ভাবলাম যে দিদিকে আমি ডিস্টার্ব করে লাভ নেই, আরামসে প্যাকিং ফ্যাকিং করুক। আর এখন বাজে সাতটা, সাড়ে সাতটা বাজে, আমরা ভাবলাম একটুখানি অ্যাকচুয়ালি এখানে তোমাদের অনেককে আমি কমেন্টে রিপ্লাই করেছি যে আমরা এসে, এটা হচ্ছে বাগবাড়ি, তো এখান থেকে মেন যে টাউনটা মোটামুটি 10 মিনিটের ডিস্টেন্স, তো টোটোতে বাগবাড়ি বেরিয়েছি ভালো মোমোর সন্ধানে। পুচকু পুচকে গুলো বলে যে মোমো খাবে, আমরা মোমো খাবো, একটু এখানে কোথায় ভালো মোমো পাওয়া যায় যে সন্ধানে বেরিয়েছি। হ্যাঁ একটু হেঁটে ঘুরে নিই, হ্যাঁ একটু হেঁটে ঘুরে নিই, দেন মোমো টোমো নিয়ে বাড়ি চলে। আর সবথেকে যেটা খোঁজে এসেছিলাম এইটা আমি আগেবার এসে খেয়েছিলাম, এটা খেতে খুব ভালো লাগে। দিদি বলে শীত এখনো পড়েনি, পাওয়া যাবে না, কিন্তু পেয়েও গেলাম। তাহলে এটাকে কি বেশ, এইটাকে কি বলে গো, বার খাইয়ে দিলাম, বার কোন খায়গা মোমো, মোমো আ গয়া, মোমো আ গয়া, মোমো আ গয়া, আমি ওগা আমি ওগা মোমো বাটি। বাবা এখানে দাঁড়িয়ে রাম করে দেখো সামনে ঘন জঙ্গল, আমি তো ভয়তে কুলতে জঙ্গল না, দাও জঙ্গল না, দাও সামনে জায়গা আছে, মানে ওই গাছপালা পুরো অন্ধকার, তো আমি তো খুলতামই না। এবার মোমোর জন্য কলকাতার মোমো 10 পিস করে দিয়েছে, 10 60 টাকা প্লেট না 60 টাকা প্লেট। জানি টেস্ট কেমন কি হবে, এখানকার মোমো ট্রাই করছি ফার্স্ট টাইম, মানে এখানকার মালদার মোমো ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হবে মালদার মোমো? টেস্টি। আর কলকাতার মোমো দুইটাই, হেভি চালা।